এই যে মেশিনটা দিয়ে, এই মেশিনটা দিয়ে আপনি যে কোনো কাজগুলো করতে পারবেন। কি কাজগুলো করতে পারবেন? জিওতে যে নাম, ঠিকানা, জন্ম তারিখ অথবা জার্সির মধ্যে অথবা প্যান্টে শার্টে গেঞ্জির মধ্যে এইগুলো এই সুইটা দিয়ে কাজ করতে পারবেন। এই সুইটা দিয়ে এরকম টান নেবেন একটু, তার মাঝখানে সুতাটা লাগাবেন, সুতাটা লাগিয়ে সুচের পিছন দিয়ে দেবেন, সামন দিয়ে বাইর হবে। বাইর হওয়ার পরে মাথায় একটা ছিদ্র আছে কাটা মাথার দিকে, এই ছিদ্রটা দিয়ে আবার ঢুকাবে। এটা তো সুতা লাগানোর সিস্টেম। এখন আপনি কলম দিয়ে ফুলটা আঁকাবেন যেখানে কাজ করবেন, সাথে প্যান্টে গেঞ্জিতে জার্সির মধ্যে নাম লিখবেন। আর্জেন্টিনা, ব্রাজিল, নাইজেরিয়া, বুলগারিয়া, নাজারতে যাতে মরে যাবেন। এই যে দেখেন, খালি উঠাবেন আর বসাবেন। এই খালি উঠাবেন বসাবেন, ফুলগুলো একবারে হয়ে যাচ্ছে। উঠাবেন অল্প, ঢুকাবেন বেশি, তাহলে আপনি এরকম নিজের নামগুলো নিজেই লিখতে পারবেন, কাউকে আগে দিতে হবে না। খালি কলমের মতো, কলম যেভাবে লেখেন ওটা ওইভাবে লিখতে পারবেন। কলম যেভাবে লিখতেছেন আপনি ওইভাবে এটাও লিখতে পারবেন, সমস্যা নেই। এটা হলো উল্টা সাইড, এর থেকে সুন্দর হচ্ছে ওই সাইডে। এই যে নামটা লিখছি এটা হলো ভাউ সাইড। এই যে মাথাগুলো বাইর হবে, এই মাথাগুলো টান দিবেন, টান দিয়ে ভালো লাগলে কাটবেন। কাটলে এরকম সুন্দর হবে, আর যদি খারাপ হয়, ভুল হয়, কাটলে এরকম আপনার নাম লিখতে পারবেন। ঠিক আছে, এই নামগুলো লিখতে পারবেন, এই সিস্টেমের নামগুলো। নাম লিখে এই নামগুলো আপনি, এটা হলো ভাউ সাইড আর এটা হলো উল্টা সাইড। ভাউ, এটা হলো উল্টা, উল্টা দিকেও ব্যবহার করতে পারবেন, ভাও দিকেও ব্যবহার করতে পারবেন, আপনার দোনো পাশে ব্যবহার করতে পারবেন। এটা হলো মাথাগুলো কাটলে ওরকম সুন্দর হবে। এটা হলো ভাউ সাইড, এটা হলো উল্টা সাইড। যদি ভালো লাগে তাহলে আপনি এই মাথাগুলো কাটবেন, কাটলে সুন্দর হবে। আর যদি খারাপ হয়, ভুল হয়, তাহলে এই মাথাগুলো কাটবেন না, কাটলে খোলা যাবে না, কাটলে স্টিকারের মতো বসে যাবে। আর যদি খারাপ হয়, ভুল হয়, আবার টান দিয়ে খুলে দেবেন। আপনার সুতাও নষ্ট হলো না, কাপড়ও নষ্ট হলো না, আবার নতুন করে আপনি করতে পারবেন, কাটলে আর খুলতে পারবেন। ঠিক আছে, এই